আমি তাদের বক্তব্য শুনে কান্দি আর আল্লাহর সাথে বিনয়ের সাথে সেজদা দেই, মাবুদ এই তো মুসলমানের কাজ, এটা সব জায়গায় হওয়া উচিত, আমার দ্বারা হিন্দু নির্যাতিত হবে না, আমি মুসলমান। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসর দখল করলেন, গির্জার ঈসা আলাইহিস সালামের মূর্তির নাক কে যেন ভেঙে দিল, খ্রিস্টানেরা এসে নালিশ করল, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দেশ তোলপাড় করলেন, কে এই কাজ করেছে ধরো তাকে, আসামি খুঁজে পাওয়া গেল না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খ্রিস্টানদেরকে ডাকলেন, খাপ থেকে তরবারি বের করে পাদ্রির হাতে তুলে দিলেন, খ্রিস্টানের পাদ্রি এই নাও তরবারি, আমি তোমার ঈসা আলাইহিস সালাম আমারও নবী, তার নাক কে ভেঙেছে আমি আসামি খুঁজে পাই নাই, কিন্তু তার নাক ভাঙ্গে তোমার কলিজায় খ্রিস্টানদের কলিজা আঘাত দিয়েছে যে দুর্বৃত্ত তাকে তো আমি পেলাম না, কিন্তু এই দেশ আমি দখল করেছি, আমার নেতৃত্বে দেশ দখল হয়েছে, এই অপরাধের বোঝা আমারও, এই তরবারি নাও আমি এদের খলিফা, আমি মিশরের গভর্নর, এই তরবারি দিয়ে আমার নাক কেটে দিয়ে মুসলমানের কলিজা আঘাত দাও। পাদ্রি বলল, যেই জাতের মুসলমানদের শাসক পরধর্মের প্রতি এত শ্রদ্ধাশীল, আমি আর খামোখা খ্রিস্টান থাকি কেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাই, এর নাম ইসলাম, এখানে বর্ণবাদ নাই, সাম্প্রদায়িক সম্প্রীতির বিনষ্টকারী কোনো শক্তি এখানে নাই, এখানে মারামারি নাই, কাটাকাটি নাই, এখানে সন্ত্রাসের কোনো অবস্থান নাই। আমি যে বিষয়টি আপনাদের সামনে এনেছিলাম, ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আশা করি আমি বুঝাতে চেষ্টা করব, যদি আল্লাহ আমাকে তৌফিক দেন, শেষ করতে পারলাম না আজও, দেখা যাক কাল কি করা যায়। দাঁড়ানো ভাইয়েরা বসুন, মোনাজাতে অংশ নিন, একজনও দাঁড়িয়ে থাকবেন না, সব বসুন। আগামীকাল তৃতীয় দিবস, একদিন একদিন করে চলে যাবে, এ মাঠ শূন্য হয়ে যাবে। আল্লাহর এই কালাম প্রচারিত হোক বিশ্বজুড়ে, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী, সহস্রাব্দীর পর সহস্রাব্দী, অনন্তকাল ধরে মানুষ যেন ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিতে কেউ ভয় না পায়, এর থেকে শান্তি পৃথিবীতে আর নাই। মানুষে মানুষে এত শান্তির ধর্ম, এত শান্তির ব্যবস্থা আর কারো নাই, কারণ ইসলাম কোনো মানুষের তৈরি করা নয়, কোনো নবীর তৈরি করা নয়, ইসলাম কার? আবারও বলুন, আমরা ধন্য সেই ইসলামের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। বাকি কথা কাল বলবো, শোনার জন্য ভাই বোন, মা বোন, আত্মীয় স্বজন সবাইকে ডেকে নিয়ে আসবেন, যারা ইসলামকে সন্ত্রাসী, মৌলবাদী, ফান্ডামেন্টালিস্ট, উগ্রবাদী, ধর্মান্ধ এইসব গালাগালি দেয়, রিয়াকশনারি, প্রতিক্রিয়াশীল, ওরা মনে করে এইসব কঠিন কঠিন শব্দ মৌলবীরা বুঝবে না, আমরা যে আবার বুঝি ওরা বার্তা বোঝে না। আমরা কি, ইসলাম কি, এই বিষয়টাই তুলে ধরবো ইনশাআল্লাহ, এবং এই বক্তব্য ছড়িয়ে যাবে বিশ্বময় ইনশাআল্লাহ, এবং এর দ্বারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, উপজাতীয় নারী পুরুষ আমরা একই মোহনায় চলে আসব ইনশাআল্লাহ। থাকবে না বিভেদ, থাকবে না সন্ত্রাস, পৃথিবী হবে এক শান্তির ঠিকানা ইনশাআল্লাহ। মোনাজাতের পর আজান হবে, বাজামাত নামাজ পড়ে যাবেন। মাওলানা শামসুদ্দিন আমাদের ভাই, আমাদের বন্ধু, আপনাদের প্রিয় সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, তিনি আমার কাছে বারবার বলেন যে প্রতি বছরই বলেন যে আমরা অনেক ঋণী আছি, তা আমি জানি কোরআনের মাহফিল আল্লাহ ঋণী রাখেন না, তাও কিন্তু আমরা সুবহানাল্লাহ কইতে পারলাম না। আপনাদের কাছ থেকে সুবহানাল্লাহ আমার এরকম আদায় করা লাগে কেন, কোন তো দেখি আর লাগবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব মেহরবানি করে পকেটে করে টাকা নিয়ে আসবেন, এ টাকা কোথায় খরচ করবেন, একদিন মরে যাবেন, একদিন এই চেয়ারে সাইদি থাকবে না,
হারিয়ে যাবে একদিন, এটাই স্বাভাবিক। মাওলানা শামসুদ্দিন থাকবে না, সাইদি থাকবে না, যেমন আব্দুল হাদ আল মাদানি, এত বড় নেয়ামত নাই, বাইতু সর্বের পীর, আমি এইরকম পীর আর দেখি নেই, আমি দেখি নেই, আল্লাহ সাক্ষী আমি দেখি নেই। আহারে অনুসরণযোগ্য, মুরিদদের পয়সা দিয়ে নিজের বাড়ি বানায় নাই, মুরিদদের টাকা দিয়া সুপার মার্কেট করে নাই, টাকা দিয়া অসংখ্য মসজিদ করেছেন, নিজের বউ নিজের সন্তান আর নিজের খাবারের জন্য মধু আর আতরের ব্যবসা করতেন, আমি জানি, আমি সাক্ষী। যে বাড়িতে তার স্ত্রী থাকেন, তিনি এখনো বেঁচে আছেন, ওই বাড়িটা 25-30 হাজার টাকা দিয়েও কেউ কিনবে না। সে পীরও আমরা হারাইছি, পীর খালি খালি নাম দিলে হয় না, হিংসার জ্বালায়, কেবলমাত্র আমি ইসলাম করি আর কোন ইসলামী দল নাই, এরকম পাগল পৃথিবীতে তিনি ছিলেন না। সেই বলতেছি, সেই পীর সাহেব নাই, গারাঙ্গিয়ার পীর সাহেব নাই, তারপরে আমরা হারাইছি। এই মাহফিলে ওয়াজ করতেন, আমি বলতাম চট্টগ্রামের ওল্ড লায়ন, নাম কি সিদ্দিক আজাদ, আমারে দেখলি আমার কপালে একটা চুমা দিতেন, তিনিও নাই, হারাইছি। এই মঞ্চে বক্তৃতা করতেন শাইখুল হাদিস হযরত মাওলানা আবুল কাসেম মোহাম্মদ সিফাতুল্লাহ, আমার মঞ্চে বক্তৃতা করতে করতে শহীদ হয়ে গেলেন, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিন, সারা জীবন ইসলামের খেদমত করেছেন। হারাইছি, মাদ্রাসা শিক্ষকদের জন্য বিশাল অবদান রেখেছেন, এদেশের আলেমদের জন্য অবদান রেখেছেন, মাওলানা আব্দুল মান্নান প্রাক্তন মন্ত্রী, আল্লাহ তাআলা এইসব মরহুম ব্যক্তিদেরকে জান্নাতুল ফেরদাউসে ঠিকানা বানিয়ে দিন, তাদের জীবনের সাইয়াদ গুলি হাসানাত দিয়ে বদলায় দিন। প্রিয় ভাই সব, আরেকজনের কথা আসলো, দুবাই, মরহুম আব্দুল আজিজ, দুবাই সরকার আমাকে দুইবার ইন্টারন্যাশনাল কোরআন কম্পিটিশন মুসাবেকাত, কোরআন কম্পিটিশনের প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ থেকে আমাকে দাওয়াত দিয়েছিল, কোনো হলে লোক জায়গা দিতে পারবে না বলে দুবাই ন্যাশনাল ঈদ গ্রাউন্ডে মাহফিল করেছে আমার জন্য, যা দুবাইয়ের ইতিহাসে কোনোদিন হয় নাই, এর পূর্বে লক্ষাধিক লোকের বিশাল সমাবেশে দুবাইতে যে বক্তব্য রেখেছিলাম, দুবাই থেকে 4টা টেলিভিশন লাইভ প্রচার করেছিল, সেখানে আমার খেদমতে নিয়োজিত ছিলেন পাবনার মরহুম আব্দুল আজিজ, তিনি রোড অ্যাক্সিডেন্টে সড়ক দুর্ঘটনায় আল্লাহ তাকে নিয়ে এনেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিন। আজকেও সৌদি আরব থেকে আমার কাছে টেলিফোন এসেছে, বেলাল হোসেন নাম, 15 বছর বিয়ে করেছেন, সন্তান নাই, কানতে ছিল আর দোয়া চাইতেছিল। প্রিয় ভাই সব, আল্লাহর কসম, এই দোয়া কবুলের ভিতরে সাইদির কোন কেরামতি নাই, কোন কারিশমা নাই, আল্লাহর কসম, এখানে যে দোয়া যদি কবুল হয় তার একমাত্র কারণ কালামুল্লাহ, আল্লাহর কোরআন। আমি অযোগ্য, আমি অবদার্থ, আমি আল্লাহর এক গোলাম, সমস্ত মুজেজা এই কোরআনের, তাই লোকেরা বিশ্বাস করে এখানে দোয়া করলে আল্লাহ অনেক কথা শোনেন, না শুনলেও তার কিছু আসে যায় না, ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই তিনি করেন, বান্দা শুধু চাইতেই পারে, অভিমান করতে পারে না। একজন একটা কবিতা বানাইছিল, আগার বক্সো করো জারি না বক্সো তো ক্যা করো ক্যা, আয় আল্লাহ তুমি যদি আমারে বক্সো দাও, না ভুল বলেছি, আগার বক্সো জহি কিসমত না বক্সো তো করো ক্যা, একজন কবি লিখেছেন, আল্লাহ তুমি যদি আমারে মাফ করে দাও